হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাংলা ওয়ার্ড ইউটিউব চ্যানেল আর আজকে আমি আপনাদেরকে বলবো যে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কি করে আপনি যে কোনো প্লট ইনফরমেশান খুব সহজে মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে সব থেকে সহজ পদ্ধতিতে কি করে আপনি প্রিন্ট আউট নিতে পারবেন যেভাবে প্রথমে কাজ হতো প্রথমে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে পিআইটা সার্চ করে তারপরে কপি করে দিতেন মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করে দিতেন তারপরে প্রিন্ট করে দিতেন কিন্তু এখন হয় না কেন হয় না কারণ কপি পেস্ট এইগুলো অপশানগুলো ডিজেবেল করে রাখা আছে তো এগুলো কি করে এনেবেল করে আপনি কাজ করতে পারবেন এগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো সব থেকে সহজ পদ্ধতি মাত্র এটা করতে আপনার যে কোনো পিআই আপনার চার পাতা পাঁচ পাতা দশ পাতার পিআই হল আপনার মাত্র সময় লাগবে দুই থেকে মাত্র তিন সেকেন্ড তো আমার পুরো প্রসেসটা আপনি ফলো করুন যে আমি কিভাবে করছি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি তো সেই প্রসেসটা আপনি যদি ফলো করেন আপনিও পরবর্তী ক্ষেত্রে আপনি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে যে কোনো পিআই আপনিও প্রিন্ট করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পেতে আর আমি শিওর যে এই ধরনের ভিডিও এখনও পর্যন্ত ইউটিউবে আপনি পাবেন না সব থেকে সহজ পদ্ধতিতে আমি আজকে যে পদ্ধতিটা দেখাবো হতে পারে পরবর্তীকালে আমার ভিডিওটাই কপি করে অন্য কেউ পেস্ট করে দিতে পারে তো পরবর্তীকালে হতে পারে তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমার কম্পিউটারে যে আপনি কি করে দুই সেকেন্ডের মধ্যে আপনি বাংলার ভূমি থেকে যে কোনো পিআই প্রিন্ট আউট করতে পারবেন তো চলুন আমার ডেস্কটপে তো ফ্রেন্ডস আমি চলে এসেছি আমার কম্পিউটারে সর্বপ্রথম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটা ওপেন করবেন আমি গুগল ক্রোম ওপেন করেছি তো সর্বপ্রথম আমি বাংলার ভূমিটা খুলে একটু টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি যে বাংলার ভূমি কি করে কাজ করে তো বাংলার ভূমি সাইডটা খুলে গেল নই ওর প্রপার্টির উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমি র্যান্ডমলি যে কোনো একটা মানে ডিস্ট্রিক্ট আর মৌজা আমি সিলেক্ট করলাম তো একটা দেখছি যে ইনফরমেশনটা বেরোচ্ছে নাকি টু এস এস জে তো এই যে ইনফরমেশনটা বেরোলো এটা অনেক সময় তিন পাতা চার পাতা পাঁচ পাতা বেরিয়ে থাকে তো এটা জেনারেলি আমরা প্রথম প্রথম কী করতাম আপনার এখানে ডেটটা দেখতে পাচ্ছেন যে ব্যাকডেটেড ভিডিও তাও নাই কিন্তু তো এখানে আঠাশ দুই দু হাজার আমি ভিডিওটা বানাচ্ছি তো এখানে আমরা প্রথমে কী করতাম কপি সিলেক্ট করতাম সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কপি করে তারপর মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতাম তো এখন যেহেতু কপি হচ্ছে না তো সেহেতু পেস্টও হবে না ওয়ার্ডে তো অনেকে অনেক ভিডিওতে দেখে থাকে যে এখানে সেভ ব্যাচ করে এদিক সেদিক করে অনেক ঝামেলা করে দেখায় তো আমি দেখা সব থেকে সিম্পল একবার এই সেটিংটা করে নেবেন সব কপি হবে সবই হবে মাইক্রোসফটওয়ার্ডের খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে তো সর্বপ্রথম আপনি কী করবেন অন্য একটা পেজ নেবেন পেজ নেওয়ার পর গুগল ক্রোম এক্সটেনশন লিখবেন ঠিক আছে তো গুগল ক্রোম সিএইচ আর ও এমই ক্রোম এক্সটেনশন তো গুগল ক্রোম এক্সটেনশন আমি গুগলে সার্চ করলাম সার্চ করার বা ক্রোম স্টোর এটা খুলবেন ক্রোম ওয়েব স্টোরটা খুলে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রোমে অনেক এক্সটেনশন পাওয়া যায় তো সর্বপ্রথম আপনি এখানে লিখবেন রাইট ক্লিক রাইট ক্লিক লেখার পর এন্টার মারবেন রাইট ক্লিক লেখার পর এন্টার এন্টার মারার পর আপনারা এখানে দেখছেন এনেবেল রাইট ক্লিক এই যে অপশানটা ঠিক আছে এনেবেল রাইট ক্লিক এটা অ্যাড টু ক্রোম করে নেবেন অ্যাড টু ক্রোম করে নেওয়ার পর অ্যাড এক্সটেনশনের উপর ক্লিক করবেন এক্সটেনশনের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কোণে এইখানে সাইনটা চলে এসছে ঠিক আছে কোনে এই যে কোনে এখানে রাইট ক্লিকের সাইনটা চলে এসছে তো এটা আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর এই যে বাংলার ভূমি ওয়েবসাইটটা আমরা আছি তো এই পেজটাকেও আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর এইটাকে ক্লিক করবেন ক্লিক করার পর লেখা আছে আনএবেল টু রান অন দিস পেজ ঠিক আছে তো আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটটা আরেকবার খুলবেন খোলার পর এই যে খুলে গেল বাংলার ভূমি ওয়েবসাইটটা তো এখানে দেখুন এনেবেল রাইট ক্লিক এর উপর ক্লিক করে ব্যাস ওকে করে নেবেন ওকে করার পর আপনি নো ওয়র প্রপার্টিতে আবার ক্লিক করবেন ঠিক আছে এটা একবার ওকে করার পর বারবার কিন্তু লাগবে না মাঝেভাগে যদি ডিজেবেল হয়ে যায় আপনি এনেবেল করে দেবেন ব্যাস আমি র্যান্ডমলি দেখিয়ে দিচ্ছি যে আর একটা যে কোনো একটা দাগ বা ক্ষতিয়ান আমি দেখিয়ে দিচ্ছি তো আমি বারোশো পাঁচ আমি জানি না জায়গাটা কার তো একটা জাস্ট সার্চ করে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে জিনিসটা বেড়ে এলো নড়ে করছে নোড়ে করে এসছে তো পাঁচশো দুই আমরা দেখি একটু কম করে এক্স টি ডাব্লু এইচ সিক্স এইচ এরপর ভিউ করছি ভিউ করার পর এই যে ইনফরমেশানটা বেরিয়ে এলো ইনফরমেশানটা প্রথমে সিলেক্ট করবো আমরা সিলেক্ট করার পর এবার দেখুন রাইট ক্লিক করলাম কপি অপশান চলে এসছে কপি করলাম আজকের ডেটটা দেখে নিন আঠাশ দুই দু হাজার কুড়ির ডেট কিন্তু আমি অন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি সে বলো কিন্তু সর্বপ্রথম আমি মাইক্রোসফট ওয়ার্ড খুলে পেস্ট কন্ট্রোল ভি মেরে দেবেন পেস্ট হয়ে যাবে তো কন্ট্রোল ভি মারছি পেস্ট হয়ে গেল এবার আপনি প্রিন্ট নিয়ে নিতে পারবেন তাহলে কত সহজ হয়ে গেল জিনিসটা আপনারা দেখুন বুঝুন তো আমি আর একটা দেখাচ্ছি অন্য একটা র্যান্ডম ডিস্ট্রিকে দেখাচ্ছি যে আপনারা যাতে মনে না করেন যে এটা রকম ট্রিক মানে ভিডিও এডিট করে তো দুশো বত্রিশ দাগটা দেখাচ্ছি ফোর এফ সিক্স এন সিক্স সি তো আমরা ভিউ করলাম ভিউ করার পর আপনি দেখতে পাচ্ছেন ডেটটা দেখুন আঠাশ দুই দু হাজার কুড়ি চারটে পঞ্চাশ আমি ভিডিওটা বানাচ্ছি তো এই যে জিনিসটা এই জিনিসটা আমরা আবার কপি করব এই যে বর্গ আছে ঠিক আছে বর্গার উপরে ক্লিক করলাম তো সমস্ত জিনিসটা আমরা নিলাম নেওয়ার পর রাইট ক্লিক করলাম কপি দেখুন কত সুন্দর কপি হচ্ছে মাইক্রোসোয়ার্ট খুললাম আবার ফাইলে গিয়ে নিউ করলাম নিউ করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট করলাম আর রাইট ক্লিক করে আমি পেস্ট করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর চলে এলো এটা যদি দশ পাতা হয় দশ পাতাও চলে আসবে পনেরো পাতা হলে পনেরো পাতাও চলে আসবে এই যে সেট আপটা আপনি একবার করে নিলেন রাইট ক্লিকের সেট আপটা আপনি একবার করে নিলেন নেক্সট টাইম আপনাকে আর করতে হবে না আপনি যতবার খুশি আপনি এখানে কপি পেস্ট করে মানে চালাতে পারেন যদি ক্রম ওয়েব ব্রাউজারটা যতদিন না আনস্টল করবেন ততদিন পর্যন্ত আপনার কিন্তু সেট আপটা হয়ে থাকলো আপনি যতবার খুশি বাংলার ভূমি খুলুন আপনার কিন্তু কোনো রকম অসুবিধা আর হবে না ঠিক আছে তো এইভাবে আপনি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আপনি পিআই বার করতে পারবেন আর সেভ অ্যাজ করে কপি করে স্টেমেল পেজ সেভ করে ওটা এখানে বাদ দেওয়া ওখানে বাদ দিয়ে তারপর প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই এখানে আপনি দেখতে পাচ্ছেন দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আপনি আরামসে করতে পারবেন আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি তো আমি এই যে পেজটা কেটে দিলাম কেটে দেওয়ার পর নতুন করে আবার পেজটা বের করলাম বের করার পর আমি একটা খতিয়ান দেখি খতিয়ান দেখি একশো দুই তো এন বি ফিফটি সেভেন টি জেড এরপর ভিউ করলাম ভিউ করার পর এই যে দেখতে পাচ্ছেন একটাই দাগ তো ভাগ্য খারাপ যে দশ থেকে বারো পাতা বড় বড়সড় যে কিছু পাবো পাইনি তো অলরেডি আমরা দুটো বের করে ফেলেছি আবার ফাইলে গিয়ে নিউ করে নিলাম নিউ করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা নিয়ে নিলাম নেওয়ার পর আবার কপি করে পেস্ট করে দিলাম ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে তো ঠিক এইভাবে আপনারাও বের করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই ধরনের ট্রিক জানার জন্য আর যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের মানে অনেক ধরনের জিনিস আছে যেটা আপনারা নর্মালি জানেন না ঠিক আছে তো সেই সমস্ত ভিডিওগুলো আমি বানিয়ে বানিয়ে দেখাবো খুব সহজ করে দেবো আপনাদের কাজগুলোকে তো আপনারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আর নেক্সট ভিডিওগুলো অতি অবশ্যই ভালো লাগবে আপনাদেরও এই ধরনের ট্রিক্স আমি দেখাবো তো চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওয়